আমাকে একজন বলেছে যে আসলে জমির দলিল আমার আছে, আমি দলিল অনুসারে নামজারিও করেছি, নিয়মিত খাজনাও দিচ্ছি, এবং সর্বশেষ যে রেকর্ডটি হয়েছে রেকর্ডটিও আমার নামে। আমার তো মালিকানা সব কাগজ ঠিক আছে, দলিল আছে, খাজনা দিয়েছি, আপডেট খাজনা কাগজ আছে, তারপরে হচ্ছে সর্বশেষ রেকর্ডটা আমার নামে। তার মানে মাশাল্লাহ, একেবারে জমির সকল কাগজপত্র সব ওকে, কিন্তু জমিটা আমার দখলে নেই, জমিটা আমার দখলে নাই, জমিটা অন্য কেউ দখল করে খাচ্ছে দীর্ঘদিন। এখন আপনার তো কাগজ আছে যে না 520 দাগ, এই দাগে আমার 12% সম্পত্তি বা 12 কাঠা সম্পত্তি, আমি আমার দলিল মূল্যে 12 কাঠা কিনে আমি সম্পত্তির মালিক হয়েছি, রেকর্ডে আমার নাম আসছে 12 কাঠা, আমি 12 কাঠার খাজনা দিচ্ছি সরকারকে, কিন্তু জমিটা আমার দখলে নাই, জমিটা অন্য লোকে খাচ্ছে দীর্ঘদিন। তাহলে এই জমিটা আমি এই কাগজ নিয়ে ঘুরলে কী লাভ হবে? আমি যদি ওই কাগজ নিয়ে জমিতে যাই, ওই লোকে কত কাগজ নিয়ে বসে থাক, আমি জমি দিব না, বা ও আরো ক্ষমতা দেখাচ্ছে যে আমি দীর্ঘদিন দখলে খাচ্ছি, আমি তোকে দখল মূলে আমি মালিক, আমি তোকে জমি দিব না। এরকম কিন্তু অনেকেই এরকম সমস্যায় ভুগছেন। যে এরকম সমস্যা যদি কারোর সাথে মিলে যায়, তাহলে আজকে ভিডিওটি তাদের জন্য। এই সমস্যার মধ্যে যদি কেউ পড়ে থাকেন, তাহলে এই ভিডিওটি তাদের জন্য, এবং আপনারা সবাই ভিডিওটি শেয়ার করেন, যেন এরকম সমস্যা যারা আছে তারা যেন আজকে আমার ভিডিওর মাধ্যমে বুঝতে পারে সে কী করবে। তো উকিল বাড়ি আয়েশা তো ফেসবুক পেজে আমি কাজী হুমায়ুন কবির, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপনাদের সাথে আছি, থাকবো সব সময়। আজকের ইম্পর্টেন্ট টপিকসটা বাংলাদেশের মানুষকে জানানোর জন্যই এই ভিডিওটি করেছি, যে নামজারি আছে, দলিল আছে, রেকর্ড আছে, দখলটা নাই, তাহলে দখলটা এখন আমি কী করব? এখন অনেকেই আছেন যে এলাকার মেম্বার চেয়ারম্যানের কাছে যান, বিচার বসান, মানে ওরাও বিচারে আসে, আপনার দলিল কাগজপত্র দেখে তারা বলে যে আমরা দীর্ঘদিন দখল আছি, দিব না। মানে বিচার মানি তাল গাছ আমার, একটা গ্রামের ভাষায় একটা বাক্য আছে যে বিচার মানি কিন্তু তাল গাছ আমার। তাল গাছ নিয়ে বিচারে বসছিল মানুষ, তো সবাই বলছে তাল গাছটা ইমুকের, তুই তাল গাছটা ছেড়ে দে, তুই তাল গাছটা তোর না। তারা বলে যে সব আপনাদের সব কথা আমি মানবো, কিন্তু তাল গাছটা আমার। তার মানে এরকম অনেক লোক কিন্তু আছে যে কাগজপত্র খাজনাখারি সব দেখালেও কয় এগুলো নিয়ে বসে থাকেন, জমি আমার, জমি দিবে না। এই লোকগুলার কাছ থেকে কীভাবে তাল গাছ উদ্ধার করা যায়, কীভাবে এই লোকদের কাছ থেকে এই জমিটা উদ্ধার করা যায়, আইনে বলা আছে। আপনি পুলিশের কাছে যান, সে উদ্ধার করতে পারবে না। আপনি এলাকার মেম্বার চেয়ারম্যানের কাছে যান, সে আপনার পক্ষে ডিক্লার দিবে, কিন্তু যদি ওই লোকে না দেয় তাকে কি মেরে লাশ বানিয়ে ফেলবেন? এটা তো আবার ক্রিমিনাল অফেন্স, কীভাবে করবেন? আপনি যদি কাউন্সিলের কাছে যান, সেও সমাধান দিল যে জমি আপনার, কিন্তু আপনি দখল আনতে পারেন না, কারণ মেম্বার চেয়ারম্যান কাউন্সিলর তারা গিয়া ওর সাথে লাঠি দিয়ে মারামারি করতে যাবে না, সে একটা আদেশ দিবে, আদেশ না মানলে কিছু করার নাই। এখন আপনাকে কি করতে হবে, কিভাবে আপনি এই কাগজপত্র দিয়ে জমিটা উদ্ধার করবেন, এই জন্য আপনাকে আসতে হবে বিজ্ঞ আদালতে। অর্থাৎ আপনার জমিটি যে জেলায় অবস্থিত ওই জেলায় আদালতে যাবেন, জজ কোর্টে যাবেন, এবং ওইখানে গিয়ে একজন বিজ্ঞ সিভিল লয়ারের সাথে যোগাযোগ করবেন, যিনি ফ্রেশ জমির প্র্যাকটিস করে, জমি নিয়ে কাজ করে, এরকম একজন বিজ্ঞ আইনজীবীর কাছে যাবেন। আইনজীবীর কাছে গিয়ে আপনার যে দলিল আছে, রেকর্ড আছে বা খাজনা আছে জমিগুলা, ওই কাগজগুলো দিবেন। কাগজগুলো দেওয়ার পর সে দেখবে যদি হ্যাঁ আপনি 100% মালিকানা স্ট্রং, এখন দখলটা আপনার নাই, দখলটা কীভাবে করা যায়। আইনে বলা আছে যে এই যে দখল পুনরুদ্ধারের যে মোকদ্দমাটি, আমরা প্রায় আপনাদেরকে বলি যে দখল পুনরুদ্ধারের যে মামলাটি আছে, এসআর অ্যাক্ট, দ্য পেসিভ রিলিফ অ্যাক্ট, আমাদের একটি আছে সুনির্দিষ্ট প্রতিকার আইন, যে আইনের মাধ্যমে আমরা আসলে মামলাটা করে থাকি। এই দেওয়ানি মামলাটি আমরা যখন জজ কোর্টের দেওয়ানি আদালতে যখন মামলাটি ফাইল করি, এটার মধ্যে অনেক সময় আমরা সত্য ঘোষণা সহ দখল পুনরুদ্ধারের মামলা হিসাবে টাইটেলটা দিয়ে আমরা মামলাটি করি। এই মামলাটা করলে এড বেলোনাম কোর্ট ফি দিতে হয়, মূল্যের উপরে 2% সরকারকে কোর্ট ফি দিয়ে এই মামলাটা করতে হয়। এই মামলাটা যখন আমরা সাবমিট করি, 2% কোর্ট ফি দিয়ে আদালত এটা অ্যাকসেপ্ট করে নেয় এবং বিবাদীকে নোটিশ করে। নোটিশ করলে ওই যে মেম্বার চেয়ারম্যান কাউন্সিলের কথা সে মানে নাই, কিন্তু আদালতের কথা সে মানতে হবে, কারণ আদালত যদি ডিক্লার দেয়া সে না মানে, তাহলে তাকে কিন্তু সিভিল কারাবাস দেওয়ারও বিধান আছে। সিভিল কারাবাস, ক্রিমিনাল কারাবাস আর সিভিল কারাবাস কিন্তু আলাদা, ওইটা নিয়ে আর একদিন ভিডিও করবো। সেখানে কিন্তু 6 মাসের জেলের কথা বলা আছে, যে আদালতের কথা অমান্য করলে তাকে ধরে এনে জেলও দেওয়া যাবে, এই সিভিল মামলার মধ্যেই সম্ভব। এখন যখন তাকে নোটিশ করবে সে আসবে, সে কীভাবে এটা দখলে খায়, কারণ ওনার কাগজপত্র আছে, ও যখন কোনো কাগজপত্র দেখাতে পারবে না, তখন আদালত এই আপনার পক্ষে একটা রায় দিবে, এবং এই রায়টা ডিগ্রি হবে। ডিগ্রি হলে আপনি ডিগ্রি জারির জন্য আবেদন করতে হবে, যে ডিগ্রিতে দিয়েছেন আপনি তো আরো অর্ডার দিয়েছেন, এখন এটা জারি, এটা বাস্তবায়ন করার জন্য তখন আদালত
আপনি ওইখানে এসএলএনকে পাঠাবে, থানার ওসি পাঠাবে, প্রয়োজনে যদি কিছু ভাঙচুর করতে হয় ওইখানে আপনার বেকু, যে ভাঙচুর করে যে যন্ত্র, বেকু বলে অনেকে গ্রামের মধ্যে, ওই যন্ত্র পাঠাবে, সব কিছু পাঠাবে, ওটা ভাঙচুর করে ওই জায়গা মাঠের মতো বানিয়ে লাল পতাকা টাঙিয়ে আপনাকে সেটা দখল বুঝিয়ে দিবে, অর্থাৎ আদালতের মাধ্যমে। সুতরাং কাগজপত্র নিয়ে ঘুরলে লাভ হবে না, আপনাকে মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর তারা কিন্তু আপনাকে জমি রায় দিতে পারবে, জমি কিন্তু দিতে পারবে না। এই জন্য আপনাকে আদালতে আসতে হবে রায় ডিক্রি নিয়ে, তারপর ওই জমি আদালতের মাধ্যমে আপনাকে দখল করতে হবে। সুতরাং যারা পেশি শক্তি পাচ্ছেন না, পেশি শক্তি যদি ইউজ করতে যান তাহলে আবার ক্রিমিনাল অফেন্স হয়ে যাবে, আপনি মামলা খেয়ে যাবেন, জেল খাটতে হবে। ওই দিকে না গিয়ে আপনার আদালতে শরণাপন্ন হন। এখন দেওয়ানি মামলা এত বছরের বছর ঘুরে না, খুব অল্প সময়ে মামলাগুলো শেষ হয়। সুতরাং 2-3 বছরের মধ্যে মামলা কমপ্লিট হয়ে যাবে আশা করি। সুতরাং আপনারা সবাই একদম সিভিল লয়ারের মাধ্যমে আপনারা এই কাজগুলো করলে আপনারা এরকম সমস্যা থেকে সমাধান পাবেন। তো উকিল ভাই আইন সাথে ফেসবুক পেজে আমি সবসময় আপনাদের পাশে থাকবো এবং নতুন নতুন টপিক্স নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।